কলকাতাতে কিন্তু রমজান মানেই হচ্ছে জাকারিয়া স্ট্রিট। আর আমরা কলকাতায় যারা থাকি তারা কিন্তু বিভিন্ন ধরনের খাবার টেস্ট করতে খুব পছন্দ করি। আর এই রমজানের সময় জাকারিয়া স্ট্রিট কিন্তু যেতেই হবে ভ্যারাইটিস রকমের খাবার দাবারের টেস্ট করতে। তাই যতই হোক ধর্ম যার যার, খাদ্য কিন্তু সবার। আর সেই ভ্যারাইটিস রকমের খাবারের টানেই কিন্তু আজকের এই ব্লগ হতে চলেছে রমজান স্পেশাল জাকারিয়া স্ট্রিটের ওপর। কারণ আমি অনেক কমেন্ট পেয়েছি তোমাদের কাছে যে দাদা আগেরবারের মতো এইবারও রমজান স্পেশাল একটা জাকারিয়া স্ট্রিট ব্লগ হয়ে যাক। তো ফাইনালি এখন আছি টালিগঞ্জ মেট্রোতে, আর এইখান থেকে আমরা যাবো সেন্ট্রাল। কারণ সেন্ট্রাল অথবা এমজি রোড দুটো জায়গা থেকেই কিন্তু জাকারিয়া স্ট্রিট যাওয়া যায়। চলে এসেছি কিন্তু আমরা জাকারিয়া স্ট্রিটে, আর এই হচ্ছে জাকারিয়া স্ট্রিটের গলি। এখান থেকেই আমাদের ভেতরে ঢুকতে হবে, আর তারপরেই কিন্তু খাবারের খনি। এইদিকে হচ্ছে সেন্ট্রাল মেট্রো, আর এইদিকে হচ্ছে এমজি রোড মেট্রো। এমজি রোড মেট্রো থেকে তোমাদের একটু কাছে পড়বে জাকারিয়া স্ট্রিট। চলে এসেছি আমরা জাকারিয়া স্ট্রিটের গলিতে, আর এসেই দেখতে পাচ্ছ ভিড় তো সেই আছে, কিন্তু আজকে যেহেতু হোলির পরের দিন একটু কিন্তু ভিড়টা কমই মনে হচ্ছে। চলো সামনের দিকে যাই, প্রচুর তো খাবারের অপশান আছে। আর এখানে কিন্তু পার্কিং করা হয়েছে, মানে তোমরা গাড়ি নিয়ে আসলে এখানেই রেখে তারপরে ভেতরে তোমাদের ঢুকতে হবে। আর ঢোকার সঙ্গে সঙ্গেই দুদিকে দেখো প্রচুর স্ট্রিট দোকান বসেছে, আর ম্যাক্সিমামই কিন্তু খাবার দাবারের। এখানে এই দোকান বন্ধ আছে আজকে, এই পাশেও দেখো একটা কাবাবের দোকান করেছে। আগের বছরের তুলনায় আমি দোকান বেশি দেখতে পাচ্ছি। এখানে কিছু ফ্রুট দেখো সুন্দর কেটে একদম বিক্রি করছে, কারণ রোজা ভাঙে কিন্তু ম্যাক্সিমাম মানুষ খেজুর এবং ফ্রুট দিয়েই। আর এইদিকেও দেখো কাবাবের অপশান আছে প্রচুর। এবার চলো সামনের দিকে যাই, আর ওপরে কিন্তু সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। এখন হয়তো তোমরা ভালো করে বুঝতে পারছো না, সন্ধে হলে বুঝতে পারবে। ওই বড়া বিক্রি হচ্ছে, কিছু ব্রেডের দোকান আছে, আর এইদিকে হচ্ছে তাস্কিন, তার সঙ্গে হচ্ছে দিল্লি সিক্স। আমরা এখন একটু সামনের দিকে যাই, আগে একটু জায়গাটা ঘুরি। আর এখন হচ্ছে বোম্বাই হোটেল, এখানেও কিন্তু বেশ ভালো হালিম পাওয়া যায়। তার সঙ্গে ছোটো ছোটো অনেক দোকান তো আছে যেখানে হালিম থেকে শুরু করে ফ্রাই সব কিছুই পাওয়া যাচ্ছে, আর তার সাথে প্রচুর শপিংয়ের জায়গা। এইদিকে দেখো সিমাই বিক্রি হচ্ছে, এগুলো তোমরা কিনে নিয়ে যেতে পারবে। এইদিকেও হালিম আছে, মানে প্রচুর প্রচুর দোকান। কিন্তু আমার মনে হচ্ছে আগের বছর থেকে এইবার দোকানের পরিমাণ অনেক বেশি, সেটা শপিংয়ের হোক অথবা খাবারের। প্রথমেই চলে এসেছি সুফিয়াতে, আর জাকারিয়া স্ট্রিটে এসে হালিম খেতে গেলে কিন্তু সুফিয়াতে আসতেই হবে, তাই তো? এখানে কিন্তু আমরা প্রতি বছরই আসি, আর ভিড়টা সন্ধ্যেবেলায় দেখতেই পাচ্ছ। আর পাশে কিন্তু একটা দোকান আছে যেখানে শাড়ি টুকরা পাওয়া যায়, তো চলো আগে হালিমটা ট্রাই করি। ইয়ে মটন বলা হয় না ভাইয়া? আচ্ছা, ইসমে ক্যা? আর চিকেন আন্দর মে? আচ্ছা, তো এখানে আলাদা আলাদা করে কিন্তু তিনটে রাখা আছে। ইয়ে চিকেন হালিমে না? আর এই হচ্ছে প্রাইস দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সব ধরনেরই আছে, তোমরা দেখে নিতে পারো। আর আলাদা আলাদা করে কিন্তু এনারা রেখেছে, এখানে চিকেন আছে, ওইটা মাটন, ওইদিকে হচ্ছে বিফ। তো চলো এবার আমরা ট্রাই করবো। এইদিকে হালিম তো দিয়ে দিয়েছে, আমরা মাটন নিয়েছি, আর তার সঙ্গে হচ্ছে রুটি নিয়েছি। আর এই হচ্ছে এদের রেগুলার মেনু, যেখানে কিন্তু তোমরা এই সমস্ত আইটেম পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের মাটন হালিম চলে এসছে, আর এক প্লেট হালিম এইরকমভাবে সার্ভ করা হচ্ছে দেখতে পাচ্ছ, সাথে এইরকম দু টুকরো দেখতে পাচ্ছি মাটনের পিস আছে। আর এই হচ্ছে হালিমের থিকনেস, আর রমজান মানেই কিন্তু হালিম ট্রাই করতেই হবে। এবার একটু টেস্ট করে দেখি। আর এখানে লেবু আলাদা করে দিয়েছে, এই লেবু চিপে কিন্তু তারপরে খেতে হবে। প্রথমে আমি একটুখানি শুধু হালিমটা টেস্ট করি, করে দেখো সুন্দর রোগান আছে। আর এই হচ্ছে থিকনেস, বেসিক্যালি এটা কিন্তু ভ্যারাইটিস রকমের ডাল দিয়ে তৈরি হয়, অনেক টেস্টি। বেসিক্যালি হালিম কিন্তু দু ধরনের হয়, এক হচ্ছে এইটা যেটা হচ্ছে লখনউ স্টাইল হালিম, এইরকম পাতলা হয়, আর আরেকটা হয়ে হচ্ছে হায়দ্রাবাদি স্টাইল, যেটা কিন্তু একটু স্টিকি টাইপের হয়। আর এইদিকে আজান দিচ্ছে, মানে সবাই এখন রোজা ভাঙবে যারা আর কি রোজা রেখেছেন। তো বেসিক্যালি রোজা ভাঙে কিন্তু ফ্রুট অথবা খেজুর দিয়ে, বাট তাও কিন্তু বাইরের এখন ভিড়টা এই সুফিয়াতে কিন্তু কন্টিনিউ লেগেই আছে হালিম পার্সেলের জন্য। এবার একটুখানি রুটি দিয়ে খেয়ে দেখি, একটু ডিপ করলাম, সাথে তোমরা পরোটাও নিতে পারো, অনেক কিছু পাওয়া যায় এখানে। আর এই হচ্ছে মটনের পিস দেখতে পাচ্ছ চর্বি সমেত, এক কথা যদি বলতে হয় বেশ ভালো। আর এটা কিন্তু যথেষ্ট হেভি, মানে এক প্লেট যদি কেউ খাও না পেট ভরে থাকবে। লেবু দিয়েছে, তো লেবু চিপে একটু খেয়ে দেখি। এই হচ্ছে লেবুটা দিলাম, এবার একটু মেশালাম সুন্দর করে, লেবু টেস্ট করে দেখি, একটু টক টক ভাব আসবে আর কি। এটা অনেক বেটার, এক কথায় দারুণ খেতে। চলো এটা কমপ্লিট করে নেক্সট কোথাও যাই, আরও অনেক কিছু ট্রাই করার আছে জাকারিয়া স্ট্রিটে। খেয়ে তো আমরা বেরিয়ে গেলাম, একদম দুর্দান্ত লাগলো। এবার একটা জিনিস তোমাদের বলে দিই, বসে খেলে কিন্তু হাফ কোয়ান্টিটি পাবে, মানে আমরা যেটা খেলাম ওটা হাফ কোয়ান্টিটি, ওর দাম হচ্ছে মাটন 150 টাকা। আর এইখানে যে প্রাইসগুলো লেখা আছে এগুলো কিন্তু ফুল কোয়ান্টিটি, যেটা হচ্ছে পার্সেলে নিয়ে গেলে এরকম কন্টেনারে প্যাক হবে, সেটা হচ্ছে ফুল কোয়ান্টিটি। 230 টাকা মাটন, 220 টাকা হচ্ছে চিকেন, আর হাফ খেলে হচ্ছে 140 টাকা চিকেন, আর 150 টাকা হচ্ছে মাটন। বাকি এইদিকেও প্রচুর ভিড় লেগে আছে। এবার চলো একটু সামনের দিকে যাই, এখানে পাওয়া যাচ্ছে শাড়ি টুকরা,
भैया कितने करके शाही टुकड़ा 50 का एक दे दीजिए ना, और ये पार्सल वाला कितना? वो सेम ही है। अच्छा अच्छा, ये खाने वाला दे दीजिए। এখানে এরকম আমন টামন সব কিছু দিয়ে বানানো হয়। এবার একটু চলো টেস্ট করে দেখি কেমন লাগে। এই রকম হচ্ছে টেক্সচার। হালকা মিষ্টি, দারুণ খেতে। আর 50 টাকা আন্দাজে একদম, কিন্তু ভ্যালু ফর মানি। আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছ কাজু আছে, কিশমিশ আছে, আমন্ড আছে, খোয়া ক্ষীর। তারপরে এটা কে কে আছে ভাইয়া? এবার আমরা একটু সামনের দিকে যাচ্ছি। এইদিকে কিন্তু দেখতে পাচ্ছি ফিশ ফ্রাই বিক্রি হচ্ছে। আচ্ছা এই দেখো ফিশ ফ্রাই বিক্রি হচ্ছে, তার সঙ্গে এই সাইডে আছে খেজুর, আর এইদিকে আছে হচ্ছে শেরমাল। এই যে ব্রেডগুলো আছে এইগুলোকে বলা হচ্ছে শেরমাল। এগুলো কিন্তু মিষ্টি ব্রেড, ভ্যারাইটিস রকমের আছে দেখতে পাচ্ছ। দই বড়া বিক্রি হচ্ছে এইখানে। এবার চলো একটু সামনের দিকে আমরা যাই। আর তোমরা কিন্তু প্রতিটা গলিতেই এখানে কিছু না কিছু খাবারের অপশান পেয়েই যাবে। এবার কিন্তু চলে আসলাম আমরা এই কাবাব দোকানটাতে। এইখানে কিন্তু আমি আগের বছর এসেছিলাম, আর এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের কাবাব পাওয়া যায়। এই হচ্ছে তাসকিন, তাসকিনের ঠিক অপোজিটেই হচ্ছে এই ছোট্ট দোকানটা। আর এই ছোট ছোট দোকানগুলো কিন্তু একই টাইপের কাবাব পাবে, বাট কম দামে পাবে। আর এইদিকে দেখতে হচ্ছে ফ্রাই আছে, যেটা হচ্ছে দিল্লি ফ্রাই বেসিক্যালি। দাদা এগুলো কিন্তু 100 টাকা করে। আর ইয়ে কিনে গেছে, ও কিনে পিস রাতে 6 পিস 6 পিস। আর ইয়ে কি আছে? চিকেন, চিকেন শিখ কাবাব, ও কিনে গেছে 100 রুপে কে 4। তো এইগুলো হচ্ছে হাফ ফ্রাই করা আছে বেসিক্যালি। এইখানে ইয়ে কিনতে গ্রাম রাতে 200 গ্রাম। আচ্ছা 200 গ্রাম হচ্ছে 100 টাকা দাম আছে। ওইখানে কিন্তু দাদা ডিপ ফ্রাই করে তারপরে প্রেজেন্ট করবে। চাইলে তোমরা নর্মালি এখানে দাঁড়িয়েও খেতে পারো, আদারওয়াইজ কিন্তু নিয়েও যেতে পারো। এই যে ফ্রাই চলছে, দিল্লি স্টাইল চিকেন ফ্রাই। এখানে কিন্তু মোটামুটি অনেক কটা পিসি আছে, 100 টাকা দাম। আর এটার উপর দেখো ক্রিম ছড়িয়ে দিয়েছে, আমুলের ফ্রেশ ক্রিম, তার সঙ্গে পেঁয়াজ আছে, চাটনি আছে। এবার একটু টেস্ট করে দেখি। আর এগুলো কিন্তু বোনলেস নয়, উইথ বোন। ওরা সত্যি দারুণ খেতে। এটার মধ্যে কিন্তু একরকম চাট মশলা দিয়েছে, সুন্দর দেখতে পাচ্ছ। তার সঙ্গে ফ্রেশ ক্রিমটা দিয়েছে না, ফ্লেভারটা অন্যরকমই এসছে, গ্রিন চাটনিতে এরকম ডিপ করে। এটা সত্যি ভালো লাগছে। তার সঙ্গে চিকেনটাও কিন্তু ওয়েল ম্যারিনেট আর একদম সফট। এই টাইপের চিকেন কিন্তু অনেক জায়গাতেই তোমরা পাবে। অবভিয়াসলি বড় দোকানে বসে গেলে দামটা একটু বেশি, আর ছোট দোকানে কিন্তু দামটা কম, বাট খাবারের কোয়ালিটি সত্যিই ভালো। আমরা তো এখানে ফ্রাই নিলাম, তার সঙ্গে কিন্তু দাওয়ার দোকানে আরও প্রচুর জিনিস পাওয়া যায় দেখতে পাচ্ছ, ভ্যারাইটিস রকমের কাবাব এবং ফ্রাই। আর দাদা এগুলো কী আছে? কাবাব ফ্রাই, এটা কত করে আছে? 100 2 পিস। ওকে, তো এই 2 পিস আছে, একটাই কিন্তু 3 পিস 3 পিস করে আছে, সুন্দর দেখতে পাচ্ছ। আর এই সাইডে দেখো বিক্রি হচ্ছে পরাঠা, তার সঙ্গে হচ্ছে হালুয়া। এইখানে কিন্তু কাবাব খেয়ে আমরা বেরোলাম ছোট্ট দোকানটা থেকে। আর অপোজিটেই দুটো পপুলার দোকান, তাসকিন আর ওইদিকে হচ্ছে দিল্লি 6। এখানে কিন্তু চিকেন ফ্রাই থেকে শুরু করে আরও প্রচুর ধরনের আইটেম পাওয়া যায়। আর ম্যাক্সিমাম যারা জাকারিয়া স্ট্রিট আসে এই বড় বড় জায়গাগুলো কভার করেই চলে যায়, কিন্তু অনেক ছোট ছোট দোকানও আছে যেখানে ভালো ভালো খাবার পাওয়া যায়। আর আমার প্রচেষ্টা সেই ছোট ছোট দোকানগুলোকেই তুলে ধরা। বাকি এই সাইডে দেখতে পাচ্ছ সীমায়ের দোকান আছে, আর তার সঙ্গে কিন্তু এইদিকে শেরমাল ব্রেড পাওয়া যাচ্ছে এবং ফ্রুটের দোকানও আছে। এখান থেকেও কিন্তু তোমরা ফ্রুট নিতে পারো, একদম টাটকা কিন্তু কেটে বিক্রি করছে। এইদিকে হচ্ছে বোম্বাই হোটেল। এই বোম্বাই হোটেলেও কিন্তু তোমরা ফ্রাই থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে হালিম সব কিছুই পেয়ে যাবে। আর সোজা দেখতে পাচ্ছ জিশান আছে, আর জিশান কিন্তু বিরিয়ানির জন্য ফেমাস। এছাড়াও কিন্তু এইদিকে ভাজাভুজি ফল থেকে শুরু করে এই দেখো ছোলা মাখা পাওয়া যাচ্ছে, তরমুজ পাওয়া যাচ্ছে, আর তার সঙ্গে কিন্তু এরকম ফিশ ফ্রাইও বিক্রি হচ্ছে। এরকম প্রচুর দোকান দেখলাম যেখানে এরকম ফিশ ফ্রাই বিক্রি হচ্ছে, আর 30 টাকায় দাদা ফ্রুট বিক্রি করছে। আজকে কিন্তু একটু তোমাদের ভয়েসের প্রবলেম হতে পারে, তার কারণ প্রচুর আওয়াজ এখানে দেখতে পাচ্ছ। আর দেখো জায়গায় জায়গায় কিন্তু ভ্যারাইটিস রকমের খাবার দাবার। এখানে গোটা মুরগির রোস্টের জন্য দাদা এখানে সমস্ত জিনিস তৈরি করছে, আর তার সঙ্গে কিন্তু এখানে আরও প্রচুর ধরনের আইটেম দেখতে পাচ্ছি পাওয়া যায় দাদার কাছে। তোমাদের একটু দেখাচ্ছি আমি, এদিকে ফ্রাই ভাজাভুজি তো আছেই, তার সঙ্গে এইদিকে আছে জিলিপি, আর ওইদিকে দেখতে পাচ্ছি মাছ, বড় বড় দেখো মাছ ঝোলানো আছে, এগুলো কিন্তু ফ্রাই করে দেওয়া হবে। তো ভ্যারাইটিস রকমের খাবার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আসলে। এখন কিন্তু আমরা জাকারিয়া স্ট্রিটের যেই গলিটায় ঢুকেছিলাম তার পাশের গলিটায় চলে এসেছি, যেখানে আছে আল বাইক। আর এই আল বাইক রেস্টুরেন্ট থেকেই আমরা কিছু ট্রাই করবো। আর এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু অ্যাডামস কাবাব, যেখানে সুতা কাবাবের জন্য অনেক ফেমাস, সেগুলো পরপর তোমাদের দেখাবো। এছাড়াও কিন্তু ছোটোখাটো অনেক দোকান আছে যেখানেও কিন্তু ভ্যারাইটিস রকমের কাবাব বিক্রি হচ্ছে। তো চলো এখন আল বাইকে যাওয়া যাক, দেখি এখানে কী কী খাবার পাওয়া যাচ্ছে। মেনলি কিন্তু আফগানি চিকেন এবং ফ্রাই চিকেন এইগুলোই বেশি ফেমাস, এছাড়াও ফিশেরও প্রচুর আইটেম আছে দেখতে পাচ্ছি।
সাইডে পাওয়া যাচ্ছে হচ্ছে ভেটকি ফ্রাই, কাতলা ফ্রাই, তার সঙ্গে চিকেন ফ্রাই, আর এই সাইডে ওনাদের পাওয়া যাচ্ছে মাটন কাবাব, তার সঙ্গে চিকেন কাবাব। বেসিক্যালি এইগুলো হচ্ছে শিক কাবাব, এই যে নিচে চিকেন আর ওই সাইডে মাটন। দাম কিন্তু একদম রিজনেবল, মাটন হচ্ছে 40 টাকা পিস আর চিকেন হচ্ছে 2 পিস 30 টাকা। ঘড়িতে সময় এখন বিকেল 5টা, আর জাকারিয়া স্ট্রিটে যা ভিড় আছে, তার সঙ্গে যা গরম আছে, সেটা আমাকে দেখে বোঝা যাচ্ছে যে কলকাতায় গরম কি পড়েছে। আর এই নিয়ে নিয়েছি আল বাইকের চিকেন শিক কাবাব, যেটা হচ্ছে 2 পিসের দাম 30 টাকা, মানে একটা শিক 30 টাকা, আর প্রচন্ড সফট। এখানে দেখতে পাচ্ছ বাটার, চাটনি, সমস্ত কিছু দিয়ে জিনিসটা ডিপ করে দেওয়া হয়েছে, এতটা জুসি, দেখো পুরো বাটার টপ টপ করছে। এবার একটু খেয়ে দেখি। বেসিক্যালি শিক কাবাব একদম কিমা করা চিকেনের পিস দিয়ে জিনিসটা করা হয়, আর এটা কিন্তু মাটন চিকেন দুটো ভার্সানেই পাওয়া যায়। বাট এত সুন্দর খেতে না, সত্যি করে আমি বলবো মাস্ট ট্রাই এটা। 30 টাকায় একদম সুন্দর একটা কাবাব। এই সাইডটায় দেখতে পাচ্ছ পাওয়া যাচ্ছে চিকেন ফ্রাই, তার সঙ্গে কাতলা এবং ভেটকি ফ্রাই, মানে দু ধরনেরই মাছ এখানে পেয়ে যাবে তোমরা আর কি। ভেটকি ফ্রাই যেটা আছে সেটার দাম কিন্তু অনেকটাই বেশি, 620 টাকা প্রবলি। আর এইদিকে দেখো কন্টিনিউ ভাজা হচ্ছে। এবার আমরা চলে আসলাম কিন্তু 105 বছর পুরনো এই অ্যাডামস কাবাবে, আর এইখানে কিন্তু স্পেশালি হচ্ছে সুতা কাবাব, যার প্রাইস হচ্ছে এইরকম, তোমরা দেখে নিতে পারো। এই সাইডে মেন দোকানটা, এই সাইডেও একটা কাউন্টার খুলেছে, মানে এই ভিড় সামাল দেওয়ার জন্য। আর এখানে কিন্তু চিকেন, মাটন, বিফ সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। এই নিচে কিন্তু আমরা এখান থেকে মাটন সুতা কাবাব, আর এই হচ্ছে মাটন সুতা কাবাবের প্রাইস 140 টাকা। এছাড়াও ভ্যারাইটিস রকম কাবাব আছে, একটু পজ করে দেখে নিতে পারো। আর প্রচুর আওয়াজ যেহেতু গলির মধ্যে, আর এইদিকে দেখতে পাচ্ছ কন্টিনিউ কিন্তু দাদা বানাচ্ছে এখানে কাবাব, আর গরম গরম কিন্তু একদম সার্ভ করা হয়েছে। প্রিপারেশন তোমাদের দেখালাম, এবার টেস্ট করে দেখি চলো। মাটন সুতা কাবাব, আর এবার তোমাদের দেখাই, ব্যাপারটা হচ্ছে এরকম ঝুড়ু ঝুড়ু কিন্তু। এবার 140 টাকা আমার একটু দাম বেশি লেগেছে, এবার ঠিক আছে, চিকেন বা বিফ যেগুলো আছে সেগুলোর দাম একদম রিজনেবল। তার সাথে পেঁয়াজ দিয়েছে, লেবু দিয়েছে, লঙ্কা আর চাটনি। এবার আমি একটুখানি খেয়ে দেখি, একটু গ্রিন চাটনির সাথে অল্প একটুখানি পেঁয়াজ নিলাম, টেস্ট করি। দেখো ওভারঅল ব্যাপারটা কিন্তু শিক কাবাব আর সুতা কাবাব খুব বেশি ডিফারেন্স আছে বলে আমার মনে হয় না। এই চিকেন কাবাবটা খেলাম, ওটা আমার অনেক বেশি ভ্যালু ফর মানি লেগেছে, দাম আন্দাজে জুসিও ছিল, এটা একটু ড্রাই লাগলো, বাট ফ্লেভার ওয়াইজ বেশ ভালো খেতে। যেটা আল বাইকে মাটন শিক কাবাব বিক্রি করছিল সেই জিনিসটাই যদি গুঁড়ো গুঁড়ো করে এইরকম দেয়, তাহলে কিন্তু এটা সুতা কাবাব টাইপ হয়ে যাবে, কারণ প্রিপারেশনটা অলমোস্ট একই রকম।
ওভারঅল কিন্তু খেতে বেশ ভালোই, বাট পার্সোনালি যদি আমায় বলো তাহলে আগের যে জুসি কাবাবটা খেলাম সুপ কাবাব সেটা আমার পার্সোনালি বেশি ভালো লেগেছে এবং ভ্যালু ফর মানিও। এক দেড় ঘন্টা হয়ে গেছে আমরা এই জাকারিয়া স্ট্রিটে আছি, বিভিন্ন জায়গায় ঘুরছি, খাওয়া দাওয়া করছি, আর এখন দেখো সন্ধ্যেবেলায় লাইট জ্বালিয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু পুরো জাকারিয়া স্ট্রিট এইরকমভাবেই সাজানো। এইবার দোকান তো প্রচুর বসেছে, বাট একটা জিনিস আমি মিস করছি যে জায়গায় জায়গায় মহব্বতের শরবত কিন্তু নেই, মানে সেই দোকানটা খুব কম দেখতে পাচ্ছি। বাকি তো সব রকম দোকান প্রচুর আছে, বাট মহব্বতের শরবত দোকান কিন্তু কয়েকটাই বসেছে। ওই যে দূরে একটা দেখতে পাচ্ছি আমি, এই হচ্ছে ফুল, ফুলের দাম হচ্ছে 30 টাকা, হাফ হচ্ছে ছোট গ্লাস যেটার দাম হচ্ছে 20 টাকা। এটা কি আছে? ম্যাঙ্গো শেক। আচ্ছা, তো দু ধরনের জিনিস আছে, মহব্বতের শরবত তার সঙ্গে ম্যাঙ্গো শেক। অনেক কিছুই তো আমরা ট্রাই করলাম, যদিও আরো কিছু বাকি আছে, তোমরা বললে একটা পার্ট 2 আনবো, বাট আজকের ভিডিওটা মহব্বত শরবত দিয়ে শেষ করা হোক। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এটা সবচেয়ে বেশি ভালো লাগলো। ফাইনালি আমাদের জাকারিয়া স্ট্রিট এক্সপ্লোর করা মোটামুটি কমপ্লিট। এছাড়াও অনেক দোকান আছে, যদি তোমরা বলো পার্ট 2 অবশ্যই আসবে। আর এখন চলছে ইফতারি, কারণ সবাই রোজার পর ইফতারি করছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই গলিটা দেখো। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানো। আমি গরমে একদম ঘেমে নেই একা, যাকে বলে কারণ প্রচন্ড গরম পড়ে গেছে কলকাতাতে। শুনতে এখান থেকে একটা সালোয়ার সুটও কিনে নিয়েছে, এরকম দেখতে পাচ্ছ, বেশ ভালো, 800-1000 টাকায় খুব সুন্দর সুন্দর পিস পাওয়া যাচ্ছে। এগুলো বানাতে হবে আর কি 300 থেকে শুরু, বাট একটু ভালো যদি নাও তোমরা মোটামুটি ওই 800 থেকে 1000 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। বেশ সুন্দর একটা স্যুট নিয়েছো, পরে কখনো কোনো ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে নতুন ব্লগে। আর যদি তোমরা পার্ট 2 চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, তাহলে কিন্তু জাকারিয়া স্ট্রিটের পার্ট 2 আসবে, কারণ আমি যেই দোকানগুলো দেখালাম সেই দোকানগুলো ছাড়াও আরও প্রচুর দোকান আছে যেগুলোও কিন্তু এক্সপ্লোর করার মতো।